বন্ধুগণ আজকে আমি বলব ইউটিউব চ্যানেলের নাম বারবার পরিবর্তন করলে কি কি সমস্যা হতে পারে তার স্পামের আওত আসবে কিনা তার মনিটাইজ হবে কি না তার ভিউজ কমে যাবে কি না তার সাবস্ক্রাইবার কমে যাবে কি না সেটি আপনাদের বলবো অর্থাৎ ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করে আপনার চ্যানেলের কি কী প্রবলেম হতে পারে সেটি আপনাদের আজকে বলব তো চলুন বেশি দেরি না করে শুরু করে যায় তো তার আগে বলবো যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন এবং সুন্দর একটি কমেন্ট করে দেবেন তো বন্ধুগণ আমরা যখন ইউটিউব চ্যানেল খুলি তখন আমরা ডিসাইড করতে পারি না আমাদের ইউটিউব চ্যানেলের নামটা কী দেবো এই জন্য ইউটিউব চ্যানেল খোলার আগে আমরা আমাদের চ্যানেলটিতে যে কোনো একটা নাম সেট করে দিয়ে দিই অর্থাৎ গুগলে যখন আমরা ইমেল আইডি খুলি তখনও কিন্তু যে কোনো একটা নাম সেট হয়ে যায় অনেক সময় ওই নামটা আমরা দিয়ে থাকি কিংবা আবার নতুন কোনো নাম দেওয়ার সময় আমরা খুব বেশি ভাবি না যে ইউটিউবের চ্যানেল নামটা কী দেবো সেই জন্য সর্বপ্রথম আমরা নামটা ডিসাইড করতে পারে না সেই জন্য কী কোথায় বন্ধুগণ সবার প্রথমে ইউটিউব চ্যানেল খোলার আগে আপনাকে খুব সুন্দর একটা নাম সেট করতে হবে সেট করে আপনাকে ইউটিউব চ্যানেলে দিতে হবে তো আপনার চ্যানেলে যদি বারবার নাম চেঞ্জ করেন তাহলে আপনি আপনার চ্যানেলে যখন অনেক ভিউজ হবে অর্থাৎ অনেক সাবস্ক্রাইবার হবে আপনার চ্যানেলে যখন এক লক্ষ সাবস্ক্রাইবার হবে তখন কিন্তু ইউটিউব থেকে আপনার চ্যানেলে একটা ট্রিকমার্ক দিয়ে দেয় অর্থাৎ ট্রিকমার্ক বেস দিয়ে দেয় সেটা কিন্তু এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে কিন্তু এই ট্রিকমার্ক বেসটা ইউটিউব চ্যানেল থেকে আপনাকে দিয়ে দেবে তো এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে যদি আপনার ইউটিউব চ্যানেলের নামটা যদি আপনি চেঞ্জ করেন তাহলে বন্ধুগণ তাহলে ওই ট্রিকমার্ক বেসটা কিন্তু ইউটিউব থেকে সরষে উঠাই দেবে এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে আপনার চ্যানেলের নামটা যদি আপনি চেঞ্জ করেন তাহলে ওই ট্রিকমার্ক বেসটা আপনি আর পাবেন না অর্থাৎ ভেরিফাইড যে বেসটা থাকবে আপনি ওটা পাবেন না তারপরে যে প্রবলেমটা ফেস করতে হয় অনেক সময় দেখা যায় বন্ধুগণ দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা অনেক সময় আমাদের চ্যানেলের নামটা আমরা চেঞ্জ করে থাকি এই ক্ষেত্রে দেখা যায় বন্ধুগণ কিছু প্রবলেম ফেস করতে হয় কারণ আপনার চ্যানেল যখন আপনি নামটা চেঞ্জ করবেন তখন কিন্তু যারা আপনার সাবস্ক্রাইবার যারা আপনার ভিউয়ার্স তারা কিন্তু অনেক সময় দেখে বুঝতে পারে না এই চ্যানেলটি কার তারা অনেক সময় আপনার চ্যানেলের নামটা দিয়ে যখন ইউটিউবে সার্চ করে তখন কিন্তু সেই চ্যানেলটা আসে না তখন কিন্তু একটা প্রবলেম সমস্যা অনেক সময় ভিউজ কমে যায় অনেক সময় সাবস্ক্রাইবার কমে যায় সেজন্য সময় খেয়াল রাখবেন আপনারা নাম চেঞ্জ অবশ্যই অবশ্যই এই সব বিষয়গুলো অবশ্যই আপনাদের খেয়াল রাখা উচিত অনেক সময় দেখা যায় বন্ধুগণ অনেক সময় দেখা যায় অনেকে কিন্তু একদিন দুই তিনবার চ্যানেলের নামটা চেঞ্জ করে থাকে এই ক্ষেত্রে কি হয় বন্ধুগণ ইউটিউব কী করে ইউটিউব অনেক সময় স্পামের আওতায় আনে আনে অনেক সময় স্পাম মনে করে সেটা কিন্তু অনেক সময় চ্যানেলটা সাসপেন্ড করে দিতে পারে তো এই বিষয়টি খুবই কম আছে তারপরে ইউটিউব চ্যানেলের নামটা কিন্তু বারবার চেঞ্জ করলে কিন্তু অনেক সময় চ্যানেলটা অনেক সময় সাসপেন্ড হয়ে যেতে পারে তো চ্যানেলের নাম চেঞ্জ করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি খেয়াল রাখবেন তো অবশ্যই একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনাকে প্রফেশনালি একদম কোয়ালিটি সম্পন্ন অনেক অনেক কোয়ালিটি সম্পন্ন একটা নাম দিতে হবে যে নামটা আপনি আর চেঞ্জ করবেন না অর্থাৎ সেই নামে আপনাকে সবাই চিনবে সবাই দেখবে সবাই বুঝবে সবাই সাবস্ক্রাইব করবে এবং অনেক অনেক ভিউয়ার্স হবে সো অবশ্যই অবশ্যই আপনাকে একটা কোয়ালিটি সম্পন্ন নাম কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলে সেট করে দিতে হবে আর ভালো নাম দিতে হবে হলে কিন্তু এক লাখ সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনি ভেরিফাই বেস্টার আর পাবেন না অর্থাৎ নামের শেষে যে একটা ট্রিক চিহ্ন থাকবে ভেরিফাই বেস্ট থাকবে সেটা কিন্তু আপনি আর পাবেন না সো বন্ধুগণ ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করার ক্ষেত্রে এটাই ছিল আমার ক্ষুদ্র প্রকাশ তো বন্ধুকান যদি আপনাদের একটু ভালো লেগে থাকে একটু উপকার আসে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন সো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ